ভয়ঙ্কর খেলা হবে, যেমন খেলা চাইবে সেই খেলা হবে, যে ধরনের খেলতে রাজি সেই খেলতে রাজি, ভয়ঙ্কর খেলা, খেলা খেলা ভয়ঙ্কর, ভয়ঙ্কর খেলা হচ্ছে। আর ভয়ঙ্কর খেলা হচ্ছে বলেই জন্মাষ্টমীর দিন বড় বিপদে পড়ে গেলেন কেষ্ট, কলির কেষ্ট, এবং মেয়েকে নিয়ে বাপ নিজে বিপদে পড়ে গেলেন, তাও আবার জন্মাষ্টমীর দিন। তথ্য বলছে রাখি পূর্ণিমার দিন অ্যারেস্ট হয়েছিলেন অনুব্রত মণ্ডল, বীরভূমের বীর, বীরভূমের বাঘ। আর জন্মাষ্টমীর দিন আরো বড় বিপদে পড়ে গেলেন অনুব্রত মণ্ডল। কেন এ কথা বলছি, কেন বলছি বড় বিপদে পড়ে গেলেন, শোনাবো সবটা এই প্রতিবেদন শেষ অবধি। দেখুন আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। খেলা হবে, খেলা হবে ডাক দেওয়া অনুব্রত মণ্ডল আজকে নিজেই বড় খেলার সামনে, এবং যেটুকু আমরা দেখতে পেলাম বিপদ কিন্তু আরো বাড়লো বীরভূমের কেস্টার। আসানসোল থেকে দিল্লিতে সরে গেল গরু পাচার মামলা, আর আসানসোলে এই মামলার কোনো কিছুই অবশিষ্ট রইল না। এইবার আসানসোল থেকে, এই বাংলা থেকে গরু পাচার মামলার যাবতীয় তথ্য চলে গেল দিল্লিতে, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এবার এই মামলা উঠবে, এই মামলার শুনানি হবে। বড় সড় বিপদে পড়ে গেলেন সকন্যা সুকন্যা সহ অনুব্রত মণ্ডল। আজকে বুধবার ইডির আবেদন মঞ্জুর করলো আসানসোলের বিশেষ সিবিআই আদালত। গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসানসোলের এই বিশেষ সিবিআই আদালতের কড়া কড়া প্রশ্নের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা, তাদের আইনজীবীরা, তবে শেষ পর্যন্ত তাদের আবেদনই মঞ্জুর করলো আজকে আসানসোলের এই বিশেষ সিবিআই আদালত। আমরা দেখেছি গরু পাচার মামলায় প্রথমে সিবিআই এবং পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির হাতে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। এখনো তিনি বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি, এখন তার স্থান হচ্ছে তিহার জেলে। তার মেয়ে সুকন্যা মণ্ডল, তার জায়গাও হয়েছে তিহার জেলে, কারণ বাবাকে নাকি এই গরু চুরি পাচার মামলায় টাকা কিভাবে নিয়োগ করা হবে, টাকা কিভাবে খাটানো হবে, এই সমস্ত মামলায় নাকি বাবাকে সাহায্য করতেন, এই অভিযোগে সুকন্যা মণ্ডল, বাংলার স্কুল শিক্ষিকা একজন, তিনিও এখন জেলে বন্দী। তার সঙ্গে তিহার জেলেই আছেন এই মামলার আরো বেশ কিছু অভিযুক্ত, তার দেহরক্ষী সাইগল হোসেন, গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক, বিএসএফ এর কমান্ডার সতীশ কুমার, এরা সবাই এখন তিহার জেলে আছেন। আসানসোল সিবিআই আদালত থেকে এই গরু পাচার মামলাটি এবার চলে গেল, স্থানান্তরিত হলো দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে, যেখানে এতদিন অনুব্রত মণ্ডল নিজের জামিনের আবেদনগুলো করছিলেন, বা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল নিজেদের জামিনের আবেদনগুলো করছে দিল্লির সেই রাউস অ্যাভিনিউ কোর্টে, এবার গরু পাচার মামলার শুনানি হবে। ফলে আসানসোলে থাকাকালীন, এই বাংলায় থাকাকালীন প্রশাসনিক যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছিলেন, কোর্ট সংক্রান্ত প্রশাসনিক যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছিলেন, সেই সমস্ত সুযোগ সুবিধা আর একটুও পাবেন না অনুব্রত মণ্ডল, গরু পাচার মামলার অন্যতম প্রধান আসামি। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী গত দুদিন ধরে ইডির আইনজীবীদের কাছ থেকে যে সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছিলেন, আজকে সেই সমস্ত তথ্য পেশ করেন ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র, এবং তারপরই এই রায় হয় যে আসানসোল থেকে, এই বাংলা থেকে গরু পাচার মামলা সরে চলে গেল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। আদালতে এদিন 2005 সালের পয়লা জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের জারি করা একটি নোটিফিকেশন পেশ করেন ইডির আইনজীবী। কি ছিল সেই নোটিফিকেশনে? সেই নোটিফিকেশনে বলা ছিল আর্থিক দুর্নীতি মামলায় 44/1C ধারায় এই মামলা স্থানান্তরের আবেদন করতেই পারে ইডি, যদিও এই আবেদনের তীব্র বিরোধিতা করেন অনুব্রতর আইনজীবী সোমনাথ চট্টরাজ। তিনি আবেদন করেন সিবিআই এর মামলা যতদিন না শেষ হচ্ছে ততদিন যেন এই আবেদন স্থগিত রাখা হোক, তবে সেই আবেদনে কান দেননি বিচারক, বিশেষ সিবিআই আদালতের বিচারক, এবং তারপরে ইডির সওয়াল জবাবে সন্তুষ্ট হয়ে এই মামলা আসানসোল থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে স্থানান্তর করার নির্দেশ দেন বিচারক। দুদিনের করা শুনানির পর ইডিকে এই অনুমতি দিল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। খেলা শুরু হয়ে গেছে, বড় খেলা চলছে গত এক বছর ধরে, যে খেলার কথা আমরা বীরভূম জেলা তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মুখে বারবার শুনেছি। আরেকবার শুনবেন নাকি? পঞ্চায়েত ভোট তো চলে গেল, সেই বিখ্যাত বিখ্যাত একদম শাসালো ডায়লগ আমরা এবার কিন্তু খুব মিস করে গেছি।
চলুন একবার সেই বিখ্যাত খেলা হবে ডায়লগ তার মুখ থেকে একবার শুনে নি। ভয়ঙ্কর খেলা হবে, যেমন খেলা চাইবে সেই খেলা হবে, যে ধরনের খেলতে রাজি সেই খেলতে রাজি। ভয়ঙ্কর খেলা, খেলা খেলা ভয়ঙ্কর খেলা, এই মাঠেতেই খেলা হবে, যে খেলতে চাইবে ভয়ঙ্কর খেলা। আপাতত অনুব্রত মণ্ডলের স্থান হয়েছে তিহার জেলে, তিনি কবে জেল থেকে বেরোবেন সেটা এখনো সঠিক করে বলা যাচ্ছে না, আদৌ তিনি জামিন পাবেন কিনা এত তাড়াতাড়ি সেটাও বলা যাচ্ছে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন, তিনি জেল থেকে বেরোলে তাকে যে বীরের সম্মান দিয়ে এই রাজ্যে ফিরিয়ে আনতে হবে, আপাতত সেটা হচ্ছে না। তৃণমূলের কর্মী সমর্থকদের, যারা গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে বীরের মতো সংবর্ধনা দিয়ে জেল থেকে বের করে আনার জন্য অপেক্ষা করছেন, তাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আরো একবার ঝালিয়ে নিন আপনারা। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়, কটা প্রতিবাদ করেছেন তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো, বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন, আর কারা এসছে বীরভূম থেকে, বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। ফিরাদ হাকিম কি বলেছিলেন মনে আছে? বীরভূমের বাঘ, তাকে কিছুদিনের জন্য জেলে আটকে রাখতে পারবেন, সারা জীবনের জন্য পারবেন না, আর সেই বাঘ যখন বেরোবে তখন শেয়াল নাকি লুকিয়ে পড়বে, ফিরাদ হাকিম বলেছিলেন। আপাতত কে বাঘ আর কে শেয়াল সেটা বাংলার মানুষ ভালো করেই বুঝতে পারছে। চলুন দেখে নি ফিরাদ হাকিম কি বলেছিলেন আরো একবার মনে করে নি আপনারা। জিওগ্রাফি চ্যানেল একটা টিভি আছে, জিওগ্রাফি চ্যানেল, সেখানে দেখা যায় বনের বাঘ একদিক দিয়ে আরেক দিক চলে দিলে কি অন্য দিকটায় শিয়ালগুলো মাঝে মাঝে লাপালাপি করে, আবার যেই বাঘ আসে শিয়ালগুলো ল্যাস দাঁড়িয়ে পালিয়ে যায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছ, সারা জীবন পারবে না, সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। জন্মাষ্টমীর দিনেই বড় বিপদে পড়ে গেলেন বীরভূমের কেষ্ট, কলির কেষ্ট, রাখী পূর্ণিমার দিন গ্রেপ্তার হয়েছিলেন, আর জন্মাষ্টমীর দিনেই বড় সড় বিপদে পড়লেন বীরভূমের কেষ্ট। মামলা, গরু পাচার মামলা সরে গেল আসানসোল থেকে দিল্লিতে, যেটুকু প্রশাসনিক সুযোগ সুবিধা পাচ্ছিলেন, ওই যে আমি বললাম সেইটুকু প্রশাসনিক সুযোগ সুবিধা, কোর্টগত সুযোগ সুবিধা আর কিন্তু বীরভূমের কেষ্ট মণ্ডল পাবেন না। অতএব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের পৌরমন্ত্রী যাই বলুন না কেন, আপাতত বীরের সম্মান দিয়ে বাঘের মতন জেল থেকে বের করে আসার পর তাকে যে সম্মান দেওয়া হবে, সংবর্ধনা দেওয়া হবে, তৃণমূলের নেতা কর্মীদের আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। গরু পাচার মামলা, আপাতত তিহার জেলে বসেই দেখতে হবে গরু পাচার মামলায় যে শুনানি চলবে, মামলা উঠবে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। আসানসোলের সঙ্গে সম্পর্ক চুকে গেল গরু পাচার মামলার। সবটা তো শুনলেন দেখলেন, আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।